আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাফিউনস কিচেন। যে যেখান থেকে আজকের আমার এই পর্বটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের পর্ব আলুর দমের রেসিপি নিয়ে। আর এই আলুর দমটি ভাত, পরোটা বা রুটির সাথে খেতে পারেন, আর এটি খেতে অসাধারণ লাগে। এই আলুর দমটি বানাতে আমি এখানে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলি মাঝখান থেকে এমন দুই ভাগ করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে নেব এক চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে নেব এক চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন এভাবে একটু ঝাঁকিয়ে নেব যেন হলুদ ও লাল মরিচের গুঁড়াটা ভালো করে আলুর সাথে মেখে যায়। এখানে আমি প্রায় 20-25 টুকরা আলু নিয়ে নিয়েছি। দেখুন প্রত্যেকটা আলুর সাথে হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া ভালোভাবে মেখে গেছে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর তেলটাকে একটু গরম করে নিয়ে এখন তেলের মধ্যে সব আলুগুলি দিয়ে এইভাবে একটু নেড়ে নেড়ে আলুগুলিকে ভেজে নেব। আলুগুলিকে ভালো করে নেড়ে আমি ভেজে নিয়েছি। এখন সব আলুগুলি তুলে নেব। এই আলুর দমটি বানাতে আমি এখানে 4 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি, আর এই টক দইকে আমি একটু পানি দিয়ে ফেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া ও 1 চা চামচ হলুদ গুঁড়া। এখন দইয়ের সাথে লাল মরিচ ও হলুদ গুঁড়াকে ভালো করে একটু মিশিয়ে নেব। এই আলুটি রান্না করতে আমি এখানে 1/2 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটিকে একটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে নেব 1টা তেজপাতা, দিয়ে নেব 4টা এলাচ, আবারও তেলের সাথে একটু নেড়ে নেব যেন ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দিয়ে নেব 1.5 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা, দিয়ে নেব 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন সব মশলাগুলিকে ভালো করে একটু মিশিয়ে নেব। 2-3 মিনিট মশলাটি কষানোর পরে এর মধ্যে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম টক দই দিয়ে, সেই মিশ্রণটি দিয়ে নেব। আবারও একটু নেড়ে এই মশলাটিকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটি ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলি দিয়ে নেব। এখন ভালো করে আলুর সাথে মশলাটিকে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে আলুটিকে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটি খুলে নিয়ে এমন তেলটা উপরে উঠে আসলে আমি এইভাবে নিচে থেকে আলুটিকে ভালো করে নেড়ে নেব যেন নিচে না লেগে যায়। এখন এর মধ্যে দিয়ে নেব 1 কাপ পরিমাণ পানি। এই 1 কাপ পরিমাণ পানি দিয়ে আলুটি রান্না হয়ে যাবে। আলুটি যেহেতু আমি ভেজে নিয়েছি সেই জন্য আলুটি সিদ্ধ হতে বেশি পানি লাগবে না। আমি একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে আলুটিকে রান্না করব। এই আলুটি রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। 5-7 মিনিট পরে সুরাটা যখন ফুটে উঠবে ও সুরাটা এমন কম হয়ে আসবে, এই পর্যায়ে আমি চুলাটি অফ করে দেব। আলুর দমটিকে একটা পাত্রে সার্ভ করে নেব। এই আলুর দমটি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এই আলুর দমটি খেতে খুবই মজার হয়। আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটা প্লিজ লাইক দিয়ে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখতে। আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনারা প্রথম দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরের কোনো পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।